পূজাস বেঙ্গলি ভ্লগসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমার ভ্লগে থাকছে মামা বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসেছি সেটা নিয়ে। চলো তাহলে দেখা যাক আমার আইবুড়ো ভাতের জন্য এরা কি কি আয়োজন করেছে। সকালবেলাতে মামা চলে গেছে বাজারে, আর আমার জন্য নিয়ে এসছে কাঁকড়া, পাকাল মাছ। কাঁকড়া আমার ভীষণই ভালো লাগে খেতে। দিদা এখন বসে গেছে এই সবগুলো নিয়ে কাটতে। দেখা যাক আরও কী কী আয়োজন করেছে এরা, আস্তে আস্তে সেগুলোও দেখব। এটা হলো সকালবেলার টিফিন। মামির হাতে স্পেশাল কোলা রুটি বলা যেতে পারে। ডিম, ময়দার, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আরও যাই হোক কিছু দিয়ে করেছে। আর এদিকে ভাই কম্পিউটার ঘাঁটতে ঘাঁটতে খেতে বসে গেছে। খাচ্ছে কম, কম্পিউটার ঘাঁটছে বেশি, আর আমি ভিডিও করছি বলে আমার সাথে দুষ্টুমি করছে। এদিকে দেখা যাক মামি দুপুরবেলার জন্য কী কী রান্না করছে। এখানে পাকাল মাছ, সাথে আরও কোনো মাছ আছে, সেটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছে। টমেটো কেটে রেখেছে, সুতরাং টমেটো চাটনি তো হচ্ছেই। পেঁয়াজ, রসুন, আদা আরও অনেক কিছুই জোগাড় করে রেখেছে দেখছি, সুতরাং আরও কোনো কিছু রান্না হবে। আর এখানে রান্না হচ্ছে আপাতত কাঁকড়া দিয়ে পালং শাকের ঘণ্ট। তোমরা এই কাঁকড়া দিয়ে পালং শাকের ঘণ্টর রেসিপি যদি দেখতে চাও তাহলে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। ভেটকি মাছ দিয়ে ফিশ ফিঙ্গার হওয়ার কথা ছিল, কিন্তু ভেটকি মাছ পাইনি, সেই জন্য আর মাছ দিয়ে ফিশ ফিঙ্গার অথবা মাছের পকোড়া যাই হোক কিছু একটা হচ্ছে। খেয়ে বলবো কেমন হয়েছে খেতে। এদিকে এক খোলা ভাজতেও শুরু করে দিয়েছে। রান্নাবান্না শেষ করে মামিকে আমার কাজে লাগিয়ে দিয়েছি। পার্লারের কাজটা মামিকে দিয়েই করিয়ে নিচ্ছি। মামা বাড়িতে যখনই আসি না কেন, মামির কাছে যা আবদার করি মোটামুটি সেগুলো শোনার চেষ্টা করে, সব না হলেও কিছু কিছু তো শোনেই। আমাকে পুরো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে। এগুলো দেখার পর আমি আর লোভ সামলাতে পারছি না, তাই ঝটপট খেতে বসে পড়ি। এদিকে দিদা বসে আছে, আমি একা একাই খেতে বসে গেছি। দেখা যাক এত খাবার আমি খেয়ে শেষ করতে পারি কি না। আমি খাবারগুলো শেষ করার চেষ্টা করছি, আর ভ্লগটা তাহলে এখানেই শেষ করি। যদি এই ভ্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে। তাহলে টাটা, ভালো থাকবে সবাই।